আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে কথা বলবো হচ্ছে যে এই যে পিসিআই অথবা রাইজার অথবা যেটাকে আমরা এক্সটেনশন বলা হয় পিসিআই রাইজার একই নামটা একই তো এটা আপনাদেরকে আমি আজকে দেখাবো এই যে পিসিআই এক্স ষোলো তো আমার কাছে বেশ কয়েকটা রাইজার আছে অথবা পিসিআই এক্সটেনশন আছে তো আমি দেখাবো কোনটা আপনার হচ্ছে গ্রাফিক্স কার্ডের জন্য ভালো যারা গেম খেলেন বা অন্যান্য কাজের জন্য গ্রাফিক্স ডিজাইন করেন তারা কোন পিসিআই অথবা রাইজার কার্ডটা ইউজ করবেন সেটা আপনাদেরকে আমি আজকে দেখাবো তো প্রথমেই আমি একটা দেখাচ্ছি আপনাদেরকে এইটা তো দেখুন এটা হচ্ছে যে জিরো জিরো মডেল হচ্ছে জিরো এই যে দেখেন উপরে লেখা আছে উপরে এই যে এখানে দেওয়া আছে পিসিআই ওয়ান এক্স টু ষোলো তার মানে হচ্ছে যে এটা কাজ করবে এইটার ষোলো এক্সের কাজটা করে দেবে এটা হচ্ছে ষোলো এক্স ষোলো এক্সের পোর্ট আর এটা হচ্ছে যে ছোট যেহেতু বোর্ডের জায়গা কম থাকে সেক্ষেত্রে আপনাদেরকে উদাহরণ উদাহরণের ক্ষেত্রে আপনাদের দেখে দেখাই দিচ্ছি তো এখানে আপনারা পোর্ট লাগাবেন একটা আর এখানে একটা লাগাবেন সেটা আমি পরে দেখাচ্ছি আমার কাছে নতুন একটা আছে এগুলা বাদেও তো নতুনটা আপনাদেরকে আমি দেখাবো কোনটা আপনার জন্য ভালো হবে ভিডিওটা দেখতে থাকেন তো এটা একটা গেল নেক্সট হচ্ছে যে এইটা একটা আমার কাছে অনেকগুলো আছে সো এটা দেখতে পাচ্ছেন জিরো জিরো এইট সি আপনার হচ্ছে যে দেখেন পিসিআই চৌষট্টি পি নো থ্রি লেখা আছে পিসিআই ওয়ান এক্স টু ষোলো এক্স তার মানে হচ্ছে যে এটাও সেম মডেলটা একটু আলাদা এইট সি তো এটা গেল তারপরে আমরা এটা একটু ডিফারেন্ট দেখ ডিফারেন্ট স্টাইপ তো এটা আপনার পাওয়ার সিস্টেমগুলো অনেক এইগুলাতে এইগুলাতে একটা জাস্ট পাওয়ার পাওয়ারের অপশন একটা মানে সাতাপোর্টে যে আপনার পাওয়ারটা দেবেন সেটা একটা তো এইটাতে একটু অল্টারনেটিভ অপশন এটা একটাতে দেওয়া যেতে পারে এটাতে দেওয়া যেতে পারে ইভেন এটাতেও দেওয়া যেতে পারে ঠিক আছে আপনারা আহ যে যে দিতে পারবেন সো এখানে এর মডেলটা দেখতে পারেন আপনার হচ্ছে জিরো জিরো এইট এস ঠিক আছে এটাও একই জিনিসই ওই যে এখানে দেওয়া আছে ওয়ান এক্স টু ষোলো এক্স সো এটাও গেল তারপর আর একটা আমি দেখাই আর একটা মডেল মডেল বলতে জিরো জিরো নাইন এস জিরো জিরো নাইন এস এটাও সো আপনাদেরকে আমি আরও একটা দেখাবো সেটা হচ্ছে যে নতুন একদম ব্র্যান্ড নিউ তো আপনারা কোনটা ইউজ করবেন সেটা সো আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে আর কেউ নতুন একদম ব্র্যান্ড নিউ আছে তো আমি আপনাদেরকে এটা দেখাবো একদম ইনটেক দেখেন কি কি আছে এর সাথে একটা ক্যাবেল একটা পাওয়ার কেবেল আর একটা হচ্ছে যে যেটা আপনার এই যে ইয়েতে লাগবে এখানটাইতে লাগবে ওকে সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমি পুরোটাই আগে এটাতে এটা আপনাদেরকে আগে দেখাই সো এটা দেখতে পাচ্ছেন আপনারা এটা সম্ভবত লাস্ট ভার্সন আমার মতে তো দেখেন জিরো একশো দশ এস প্লাস পিসিআই ষোলো এক্স এবং এর বডিটার স্ট্রাকচার দেখেন অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ইভেন এটার পাওয়ার ও তিনটা এখানে একটাতে পাওয়ার দেওয়া যাবে এখানটাতে পাওয়ার দেওয়া যাবে এখানটাতে পাওয়ার দেওয়া যাবে সো আপনারা দেখতে পারতেছেন এবং এটার এলইডি সিস্টেম আছে সো এখানে দেখতে পাচ্ছেন এল এভাবে 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 যাবে ইভেন্ট আপনারা এখানে একটা এল আছে এখানে একটা এলইডি আছে আপনার এখানে এখানে একটা এল আছে এই যে এই জায়গাতে তো এগুলা আপনার সুন্দর একটা ফিল দেবে সিগন্যাল দেবে আপনার পিসির ভিতরে যখন লাগানো থাকবে তখন অসাধারণ একটা ফিল দেবে এটা আই থিঙ্ক নতুন একটা ভার্সন সম্ভবত এরপরে আমি দেখি নাই সো আমি এটাই পারচেস করেছি তো এটা আমি দেখেন কিভাবে এটা সেট আপ করতে হয় কিভাবে একদম ইজি একদম ইজি এটা আপনারা এই সমস্যা রাইজের কোনটা ইউজ করবো না করবো এটা নিয়ে অনেকেই কনফিউশনে থাকেন তো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই তো লক হয়ে গেল আপনার এখানটাতে আমিও লক করে দেই ওকে তারপর এটা হচ্ছে যে আপনি আপনারা এখানটাতে ইউজ করতে পারবেন লাইক এই রকম করে সুন্দর করে লক হয়ে গেল আবার খুলে দিতে পারবেন আবার আপনার এখান ইউজ করতে পারবেন এই এই তো এইটা এইটা হচ্ছে যে এর পুরো সিস্টেম সো এভাবে আপনারা এখানে লাগাতে পারেন এই যে আপনাদেরকে আমি দেখা দেখালাম পুরোটা তো এই যে তো আমি দেখাবো এখন দেখাবো আপনাদেরকে এটা আসলে কিভাবে কাজ করবে বুড়ের সাথে সো পাওয়ার দিয়ে দেখানোর প্রয়োজন নেই তো আমরা এখানে এটা নিলাম এখানে এই যে এটাতে আমরা জাস্ট এটাতে প্লাগ ইন করে দেব একদম ইজি সো এই লক হয়ে গেল এখন আমরা একটা গ্রাফিক্স কার্ড আপনার যে গ্রাফিক্স কার্ডটা আছে সেটা জাস্ট প্লাগ ইন করে দেবেন এখানে বাস লক দেখেন সুন্দরভাবে এটা লক হয়ে গেল আর এটা তো আপনার পাওয়ার যে সাতাপোট আছে সেখানে আপনারা পাওয়ারটা এখানে দেবেন তারপরে আপনার দেন ওকে রেডি টু ইউজ আপনার হয়ে গেল আপনার মাদার আপনার এখানে বিষয় হচ্ছে তাহলে কোনটা আমরা ইউজ করব অবশ্যই এটা আমরা ইউজ করার চেষ্টা করব নতুনটা ইউজ করার চেষ্টা করবো নতুনটা অনেক অ্যাডভান্স অনেকে যে আমরা যেটাকে অ্যাডাপ্টার বলা সরি ট্রান্সফর্মার ছোট ছোট ছোটো ছোট ট্রান্সফর্মার দেওয়া আছে এটা পাওয়ার অপটিমাইজ করার জন্য সো এটা এখানে লাইট আছে এখানে অস সুন্দর একটা আপনি ফিল পাবেন এগুলা যখন আপনার এল ইডিগুলো যখন জ্বলবে অসাধারণ একটা ফিল আপনার আসবে আই এম শিওর আসবে মানে আসবে হান্ড্রেড পার্সেন্ট একটা ফিল আপনারা পাবেন সো আপনার জন্য কোনটা বেস্ট হবে সো এটা আমি একটু শুনে রাখি এগুলা যতগুলো আপনারা দেখতে পারতেছেন সব চাইতে এটা হচ্ছে যে অ্যাডভান্স এটাতে আপনার অল্টারনেটিভ অপশন আছে আপনারা এটাতে ইউজ করতে পারেন তাহলে এখন বিষয়টা হচ্ছে যে কোন কার্ডগুলো এটা সাপোর্ট করবে সো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলোই সোলো এক্স পিসিআই সোলো এক্স এটা 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 যত আমার আরও আমার কাছে আসেগুলো দেখানোর অনুপযোগী সো না দেখানোর ভালো তো এটা হচ্ছে লাস্ট ভার্সন এবং অনেক সাস্টেন রিলাইবল আমি ইউজ করতেছি এটা অনেক ভালো তো এটা আপনারা ব্যবহার করতে পারেন এখন বিষয়টা হচ্ছে যে কোন কোন গ্রাফিক্স কার্ডে এটা ইউজ করা যাবে সো আপনার ষোলো এক্সের গ্রাফিক্স কার্ডটা ধরেন টু জিবির থেকে শুরু ষোলো এক্সের যেগুলো আছে সো এক্স থেকে যেগুলো আছে সবগুলো আপনারা ইউজ করতে পারবেন এটাতে বারো জিবি হোক আর ষোলো জিবি হোক ডাজেন্ট ম্যাটার এগুলো কোনো চাই আসে না আপনার আপনার 16x হলেই হচ্ছে আপনারা যে এখানে সুন্দর করে লিখে দেওয়া আছে দেখেন পিসিআই ই 1x2 16x তো এটা হচ্ছে 16x এর পোর্ট স্লট তো আপনারা এখানে যে কোনো গ্রাফিক্স কার্ড 1 লাখ 1.5 লাখ টাকার যে কোনো গ্রাফিক্স কার্ডই আপনি চ্যান ইউজ করতে পারবেন আপনার আপনার ধরেন গিগাবাইটস সরি গিগাবাই 10 nvidia থেকে শুরু করে amd থেকে শুরু করে সাফায়ার যত ধরনের কার্ড আছে আপনারা ইউজ করতে পারেন তো মূলত এ এনবিডি আর হচ্ছে যে এ এম ডি হয় তো এনবিডিয়া যদি আপনি থ্রি জিরো সিক্স জিরো থ্রি জিরো সেভেন জিরো থ্রি জিরো এইট জিরো থ্রি জিরো নাইন জিরো সব আপনারা ইউজ করতে পারেন আবার এ এম ডির হচ্ছে যে ডাবল ফাইভ জিরো ডাবল জিরো এক্সটি ডাবল ফাইভ ডাবল সিক্স নাইন এক্স টি আরও যত আবার পাঁচ হাজার সাতশো এক্স টি পা পাঁচশো আশি এক্স টি এক্স টি না পাঁচশো আশি বা পাঁচশো সত্তর যত আপনারা ইউজ করতে পারেন সমস্যা নেই সবগুলা সবগুলাতেই আপনারা এই রাইজার কার্ডটা অথবা পিসিআইগুলা ইউজ করতে পারবেন এগুলা ইউজ করা যাবে কোনো সমস্যা নেই এগুলাও যতগুলা আপনারা আপনাদেরকে আমি দেখালাম এখন রাইজ নাম তো এগুলো আপনারা ইউজ করতে পারেন এটা করতে পারেন এটা সব সব এটা আমার কাছে কয়টা এখন দেখতেছেন পাঁচটা আমার কাছে আরও আছে এগুলা আসলে না দেখালেও চলবে তো এই কয়েকটার ভিতর আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন আপনি চাইলেই তো নতুন এটা ইউজ করলে ভালো নতুন জিনিস অন অবশ্যই অফকোর্ড ভালো তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কোনো কার্ডে আপনারা ইউজ করতে পারবেন উইদাউট প্রবলেম তো রাইজারের যাদের প্রবলেম আছে তাদের সমস্যাটা আমি দূর করে দিলাম আপনারা যে কোনো যে কোনো জিপিউ অথবা গ্রাফিক্স কার্ডে আপনারা ইউজ করতে পারবেন উইদাউট প্রবলেম এবং বেশি হ্যান্ডসাম হচ্ছে এটা এবং এর এটা আমি দেখাবো না আপনাদেরকে এগুলো লাইট জ্বলবে এটাতে লাইট জ্বলবে ইভেন আপনার এখানটাতেও এখানেও আপনার লাইট জ্বলবে অসাধারণ একটা ফিল আপনারা পাবেন দেখে জোশ লাগবে পুরোই এল তো আসলে আপনারা আপনাদের ইচ্ছা আপনারা কোনটা ইউজ করবেন সো ভিডিওটা অনেক বড়ো হয়ে গেল কারণ অনেক কিছু দেখানোর ছিল মনে হয় আর মনে হয় মোটামুটি অনেক কিছু আপনাদেরকে বলে দিয়েছি যারা রাইজারের প্রবলেমে আসেন তাদের জন্য আর কোনো প্রবলেম থাকলো না আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাই এটা কোনটা রাইজারটা কোন ইয়েটা ইউজ করতে পারি সো আপনারা এনিথিং ব্যবহার করতে পারবেন আপনারা শুধু দেখবেন যে আসলে এটা ষোলো এক্স কিনা আর ভার্সনটা অবশ্যই দেখবেন যদি ভার্সনটা ভালো হয় বেশি হয় এখন এটা এই ভার্সনটা হচ্ছে যে কত দশ জিরো দশ এস এস এরপরে মনে হয় নেই থাকলেও থাকতে পারে তো এটা বাংলাদেশে আছে আপনার দারাস থেকে অর্ডার করতে পারবেন আপনার বগুড়া ঢাকাতে গিয়ে আপনার অর্ডার করতে পারবেন আপনার চিটাগাং গাঙ্গা যেখানে আপনি চান্ডায়গানো মার্কেট প্লেসে গিয়ে আপনার এখানে পার্চেস করতে পারেন তো ভিডিওটা আসলে অনেক বড় হয়ে গেলো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম